অনশন কর্মসূচি শুরু করেছি, কিন্তু এটা কন্টিনিউ চালানোর জন্য। কিন্তু শুরু থেকে যদি এটা বিতর্কিত করা হয় এবং আমাকে বাড়িতে যেতে বাধ্য করা হয়, মানে যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে না যাবো ততক্ষণ হুমকি ধামকি, এক পর্যায়ে মানে রাত তিনটার দিকে বাড়িতে যেতে বাধ্য হই, আবার আসি কখন, বাড়িতে যেতে আমার সময় লাগে, আসতে সময় লাগে, মাঝখানে এক ঘন্টা হয়তো ঘুমাতে পারি, এই যে মানসিক অত্যাচার, তার মানে আমি যেহেতু অনশনটাও বিতর্কিত হয় দীর্ঘদিন করতে না পারি, আমার দাবি হচ্ছে আমি যেন একটা স্থানে 24 ঘন্টা আমি করতে পারি, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। আমরা তো কোনো মানুষ কেউ যদি আত্মহত্যি দিতে চায় আমরা তো সেটা কখনোই মেনে নিতে পারি, এবং আমার শত্রু হলেও এটা আমরা মেনে নিতে পারি। এই বিষয়ে আমি অবশ্যই পুলিশ বিভাগের সহযোগিতা চাইব, এবং উনি অনশন অবস্থায় রয়েছেন, তার শারীরিক অবনতি ঘটতে পারে, এবং যদি তাকে যদি স্বাস্থ্য পরীক্ষা করার পরে তাকে যদি স্যালাইন দেওয়ার ব্যবস্থা করতে হয় সেই স্যালাইনের ব্যবস্থা তাকে রাখবে। শুরু থেকেই আমি যেদিন থেকে অনশন শুরু করি আমার কিন্তু কিছু সমস্যা হচ্ছিল, তবে ওইটা আমার মনে হতো যে পরবর্তীতে হয়তো সমস্যা কমে যাবে, কিন্তু আমি দেখলাম যে না, প্রতিদিন এই সমস্যাগুলো হচ্ছে। একেবারে যেদিন থেকে শুরু করি সেদিন থেকেই কয়েকটি গ্রুপ আর কি মানে এটা বিতর্কিত করার চেষ্টা করছেন যে এই অনশনটা ভণ্ডামি ভুয়ামি ভাইরাল হওয়ার জন্য, আবার কেউ বলছেন যে মাঝে মাঝে চুরি করে খায়, আবার মাঝে মাঝে বিভিন্ন রকম কথাবার্তা বলছে। তাহলে আমি এখানে নেমেছি হচ্ছে বগুড়াবাসীর জন্য, বাংলাদেশের মানুষের জন্য যারা ক্রিকেটকে ভালোবাসে, তাহলে সবার জন্য নামার পরেও এখানে পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা এরা কিন্তু যথেষ্ট সাপোর্ট দেয়, বাট 24 ঘন্টা তো তারা আমার পাশে থাকে না, যে মুহূর্তে তারা আমার পাশে থাকে না এই মুহূর্তে আমি নাম বলবো না কিছু মানুষ যারা হয়তো এই দাবি বাস্তবায়ন হলে তাদের ক্ষতি হতে পারে, যার কারণে উঠে পড়ে লাগছে প্রাণপণ ভাবে যাতে এটা সফল না হয়। আজকে সকালেও ধরেন এখানে প্রচুর মানুষ ছিল, সকাল থেকে এখানে অনুষ্ঠান চলছিল, তারা আমাকে গালি দিচ্ছিল, ভণ্ডের বাচ্চা তুই উল্টাপাল্টা করিস, তুই উঠে যা, গতকাল রাতেও আমাকে গালি দেওয়া হয়েছে, মানে যে কোনো ভাবে হোক রাত একটার পরে আমি এখানে থাকতে পারি না। তা আমি সবার কাছে প্রত্যাশা এটাই করবো যে আমি আমাকে যদি সিসি ক্যামেরা লাগিয়ে আমাকে অনুসরণ করতে বলে আমি পারবো, কারণ যেহেতু আমি সৎ মানসিকতা নিয়ে আসি, প্রতিটা সেকেন্ড আপনারা যাচাই করে দেখতে পারেন যে আমি এখানে আদৌ ভুয়ামি করছি কিনা ভণ্ডামি করছি কিনা। এখন যে কোনো ন্যায্য দাবি নিয়ে যদি আপনি রাস্তায় নামেন আপনি পরিচিতি পাবেনই তো, আপনি নিউজ তো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আপনার কালো যদি মনে হয় যে এইটা ভাইরাল হওয়া ইস্যু বা এইটা হচ্ছে যে ভণ্ডামি, তা আপনি নিজেও আসেন, দেশপ্রেম যদি থাকে আপনি নিজেও নামেন, দেশের জন্য কাজ করেন, বগুড়ার জন্য কাজ করেন। দল মত নির্বিশেষে সবার দাবি হচ্ছে এই চান্দু স্টেডিয়াম, আন্তর্জাতিক একটা স্টেডিয়াম, তো এটার জন্য আমি বগুড়াতে এত মানুষ ক্রীড়া সংশ্লিষ্ট লোকজন তাদেরও সেরকম বক্তব্য দেখছি না, এখানে জাতীয় ক্রিকেট টিমের মুশফিক নাম করা তারও সেরকম কোনো কার্যক্রম দেখছি না, কারোই কোনো কার্যক্রম দেখছি না, কিন্তু আমরা যারা অন্তরে অনুভব করি, যারা রক্তক্ষরণ হচ্ছে আমাদের ভেতরে প্রতিটা দিন আমরা কষ্ট পাচ্ছি, তারা কি চুপ করে বসে থাকতে পারি যাদের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে, যে স্টেডিয়ামে শ্রীলঙ্কার সবচেয়ে ভালো পারফরমেন্স থাকা অবস্থায় বাংলাদেশ ক্রিকেট টিম তাদের হারিয়েছে, যে চান্দু স্টেডিয়ামে আমরা মাসরাফি ছক্কা দেখেছি পরপর, তো এত গুরুত্বপূর্ণ একটা স্টেডিয়াম থাকার পরেও বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে ম্যাচগুলো হয় প্রতি বছর, মানে ক্রিকেট সূচিতে যে ম্যাচগুলো থাকে সেই ম্যাচগুলো একটা বগুড়াতে না দিয়ে একটা চলন্ত স্টেডিয়াম থাকার পরেও নতুন অন্য কোনো জেলায় এখানে খেলা ফালাবে না, যার কারণে অন্য জেলায় 20 কোটি টাকা খরচ করে কিন্তু স্টেডিয়াম বানানো হয়েছে শুধু খেলা ফালানোর জন্য, খুলনাতে সম্ভবত বানানো হয়েছে, আমাদের চলন্ত একটা স্টেডিয়াম আছে, এখানে কোনো 20 কোটি টাকা খরচ করার দরকার নাই, সব কিছুই আছে। এখন দীর্ঘদিন খেলা ছিল না, তারপরেও সান্ত্বনা ছিল যে এখানে হয়তো খেলা হবে, আজকে সব কিছু নিয়ে যাওয়া হয়েছে, বিসিবির কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে, একটা যন্ত্রপাতি ছিল সেগুলো প্রত্যাহার করা, সর্বশেষ একটা দড়ি ছিল ঘাসের মাঝখানে যে একটা রাউন্ড দড়ি থাকে সর্বশেষ একটা চিহ্ন সেটাও নিয়ে যাওয়া হয়েছে, আজকে আমাদের বগুড়ার পাওনা বলতে কিছুই নেই, একটা নাম আছে উত্তরবঙ্গের রাজধানী, নাম আছে বগুড়া উন্নত জেলা, কিন্তু আমি যেখান থেকে আপনাদের সাথে কথা বলছি এইটাও কিন্তু অন্য জেলার সাথে তুলনা করলে দেখা যাচ্ছে অন্য জেলার সবচেয়ে লোয়েস্ট কোনো পজিশনের একটা দৃশ্য থেকে আমি দেখাচ্ছি, আমাদের বগুড়ার উত্তরবঙ্গের রাজধানী প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্র মূল শহর মূল জায়গাটাই এতটা অবহেলিত। তা আমার কথা হচ্ছে এই দাবিগুলো আমাদের বগুড়াবাসীর দাবি, এই দাবিগুলো উত্তরবঙ্গের মানুষের দাবি, এই দাবিগুলো বাংলাদেশের মানুষের দাবি। আমি রাস্তায় নেমেছি, আপনার যদি মনে হয় আপনি বগুড়াকে ভালোবাসেন আপনিও নামেন আসেন শরিক হন অথবা এককভাবে করে, কিন্তু এটাকে আপনারা পুরোটাই নষ্ট করে দিবেন, বগুড়াবাসীর প্রাপ্য বঞ্চিত মানে প্রাপ্য যে অর্জন সেটা থেকে বঞ্চিত করবেন, তা আপনার সবার কাছে এই মুহূর্তে আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে আপনার দাবি, আমার দাবি হচ্ছে প্রশাসন যথেষ্ট আমাকে সহানুভূতি দিয়েছে, মানে গোয়েন্দা সংস্থা পুলিশ সবকিছুই, কিন্তু তারা তো 24 ঘন্টা আমার পাশে নাই, এখানে যখনই পুলিশ না থাকে সেই মুহূর্তেই 5-6 জন মিলে আসে, এসে ঝেড় দেয় সরাসরি, মানে 5 জন যখন আমাকে মানসিকভাবে টর্চার করে, এই পাশ থেকে একজন, ওই পাশ থেকে একজন, একজন কথা না সেটা তো আরেকদিকে, মানে এদিকটা কাছে মানসিক টর্চার, তাদের কথা হচ্ছে চান্দু সিরাম তো তুলে নিয়ে যাবি, তুই ভণ্ডামি করছো কেন, এই ভণ্ড
চান্দু সিনেমা আছে, তুই দেশবাসীকে বিভ্রান্ত করছিস, তুই আমাদের সুনাম নষ্ট করছিস, এইভাবে যখন টর্চার করা হয় তারপর তুলে দেওয়া হয়, সেই সময় আমি একা কি করতে পারি? এখানে রাত দেড়টার পরে আমি চলে যেতে বাধ্য হই, তখন কি বলে? আমি যাওয়ার পরে মানে অনেক সময় আমাকে হুন্ডা দিয়েও রেখে যাওয়া রেখে আসা হয়েছে। তাহলে এই যে টর্চার গুলো, এগুলো বাসি বগুড়াবাসী দেখতে পারে না, তারা শুধু দেখে কখন 12টা পর্যন্ত যখন লোকজন থাকে, সাংবাদিকরা থাকে, যখন সাংবাদিক না থাকে, পুলিশ ভাই না থাকে, সেই মুহূর্তগুলো আমার কিভাবে কাটে? একটা মানুষ এই সাত মাথার মতো একটা স্পট যেখানে আপনারা জানেন যে রাত একটার পরে কি পরিস্থিতি থাকে, এখানে মানুষ বলতে তেমন কিছু থাকে না। শুধু প্রশাসন না, বগুড়াবাসীকেও বলছি আমাকে সুযোগটা দেন, আমি অনশন চালিয়ে যাই, আমি এই কাজটি করছি বগুড়াবাসীর জন্য এবং আমার আত্মার সন্তুষ্টির জন্য, আমার কষ্ট থেকে। এটা সমস্যা হচ্ছে, আমি এটা কন্টিনিউ চালাতে চাই, এটা অনশন কর্মসূচি শুরু করেছি কিন্তু এটা কন্টিনিউ চালানোর জন্য, কিন্তু শুরুর থেকে যদি এটা বিতর্কিত করা হয় এবং আমাকে বাড়িতে যেতে বাধ্য করা হয়, মানে যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে না যাবো ততক্ষণ হুমকি ধামকি, এক পর্যায়ে মানে রাত তিনটার দিকে বাড়িতে যেতে বাধ্য হই, আবার আসি কখন, বাড়িতে যেতে আমার সময় লাগে, আসতে সময় লাগে, মাঝখানে এক ঘন্টা হয়তো ঘুমাতে পারি, এই যে মানসিক অত্যাচার, তার মানে আমি যেহেতু অনশনটাও বিতর্কিত হয় দীর্ঘদিন করতে না পারি, আমার দাবি হচ্ছে আমি যেন একটা স্থানে 24 ঘন্টা আমি করতে পারি, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে, কারণ এটা তো জনগণের জন্য আমি কাজ করছি। আজকালে প্রথম দিন থেকে বিতর্কিত করা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য, এক কথা, দ্বিতীয় কথা হচ্ছে খায়, তৃতীয় কথা হচ্ছে যে এ বাড়িতে যায়, তাহলে একটা কথাও যেন না ওঠে, এখানে সিসি ক্যামেরা প্রয়োজনে লাগাক যে আমি 24 ঘন্টা কী করছি আপনারা দেখেন। পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি, উপস্থিত হয়েছি, তো আমাদের এই দাবিটি সবার দাবি, এটা বগুড়াবাসীর দাবি। আজকে শহীদ চান্দু স্টেডিয়াম এটা শুধু আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, এখানে শহীদ চান্দু স্টেডিয়াম একটা বিষয়, এটা তো একটা মানে আমাদের প্রাণের দাবি, এখানে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়েছে। আজকে আমরা সুজন মনে করি, বগুড়া জেলা কমিটি মনে করে, বা যে অবস্থাতে বগুড়াবাসী আজকে যেভাবে যানজট অসহনীয় পরিস্থিতিতে অসহযোগিতার কারণে আজকে আমরা এখানে যেভাবে বগুড়াবাসী বাস করছি, এটা কখনোই আমরা মেনে নিতে পারি না। আমরা মনে করি এই দেশের উত্তরবঙ্গের বগুড়া একটি মধ্যমণি এবং বগুড়াকে কেন্দ্র করে বাংলাদেশের উন্নয়নের বিকাশ ঘটেছে, ইতিপূর্বে ঘটেছে, এখনও ঘটছে। সেই বগুড়া থেকে যদি আজকে এই ধরনের ঘটনা যদি একটার পর একটা ঘটতেই থাকে, বিশেষ করে আমরা লক্ষ্য করেছি বিগত 14 বছরে আমরা বগুড়াবাসী কিছুই পাই, আজকে যে অবস্থাটা দাঁড়িয়েছে, বিশেষ করে শহীদ ক্রিকেট চান্দু স্টেডিয়ামটি আজকে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে বগুড়াতে আগামীতে খেলাধুলা বা আজকে যে ঘটনাগুলো ঘটে থাকে, যে কিশোর গ্যাং থেকে শুরু করে যে অতীতে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে বগুড়াতে, এবং সেই পরিবেশগুলো না থাকা, খেলাধুলার পরিবেশগুলো না থাকার কারণে এই আইন শৃঙ্খলার অনেক অবনতি হয়েছে, এবং যে বিকাশ আমাদের আগত প্রজন্মের যে বিকাশটা, সেই বিকাশটা আমরা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছি। মানুষ মাত্র বিতর্কের ঊর্ধ্বে কেউই নয়, কিন্তু তার যে দাবি, এই দাবিটা বগুড়াবাসীর দাবি এবং আমরা সুজন মনে করি, নাগরিক সমাজ মনে করে, এই দাবিটা তার যৌক্তিক দাবি এবং আমরা ওটা যৌক্তিক মনে করি, এবং কালকে আমরা গতকালকে আমরা এটার ব্যাপারে আমরা নিজেরাও এখানে আমরা হ্যাঁ এই বিষয়ে আমি অবশ্যই পুলিশ বিভাগের সহযোগিতা চাইব এবং সর্বক্ষণিক তাকে অন্তত পুলিশ বিভাগের লোকজন দিয়ে, পুলিশ প্রশাসন দিয়ে তাকে নিরাপত্তা দেওয়ার বিধানটা নিশ্চিত, বিষয়টি নিশ্চিত করবে, এবং আগামীতে যেহেতু উনি অনশন অবস্থায় রয়েছেন, তার শারীরিক অবনতি ঘটতে পারে, আমি উদাত্ত আহ্বান জানাবো বগুড়া জেলা সিভিল সার্জনকে, উনি তার স্বাস্থ্য ব্যাপারটা পরীক্ষা করেন, এবং যদি তাকে যদি স্বাস্থ্য পরীক্ষা করার পরে তাকে যদি স্যালাইন দেওয়ার ব্যবস্থা করতে হয়, সেই স্যালাইনের ব্যবস্থা তাকে রাখবে, এবং আমরা তো কোনো মানুষ, কেউ যদি আত্মহতি দিতে চায় আমরা তো সেটা কখনোই মেনে নিতে পারি, এবং আমার শত্রু হলেও এটা আমরা মেনে নিতে পারি। তো আমরা চাইব জেলা প্রশাসক মহোদয় বিষয়টি দেখবেন এবং খুব ভালোভাবে বিষয়টি অনুধাবন করে, কারণ উনি যে দাবি নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছে, আজকে আমরা তার পাশে দাঁড়িয়েছি, কালকে হয়তো আরও কেউ অনেকেই আসবে, এবং এই আন্দোলনটা বড় হওয়ার আগ দিয়েই আমরা
রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে আমরা অন্তত হলো যে বগুড়াকে অবহেলিত না ঘোষণা না করে অন্তত এই ক্রিকেট ভেন্যুটাকে অন্তত একটা নির্দেশনা দিয়ে দ্রুত এই আন্দোলনগুলোকে স্থগিত করার জন্য আমি সরকারের উচ্চ মহলকে আমি অনুরোধ জানাচ্ছি। আমরা সুজন এবং ভবিষ্যতে তার বিষয়টি সে